তো এই যে বাড়ি চলে এলাম, নিজের বাড়ি, ওয়েলকাম টু মাই ওন। ওই ব্যাগটা কোথায় আগে সেটা খোঁজো। তো এই যে ঘরটরগুলো ক্লিন করে নিয়েছি, আমাদের যে আগে কাজ, এই হলো খাবার দাবার। আগে থেকে যেহেতু বলিনি, ওর আজকের মেনু যা ছিল তাই দিয়েছে। তো যাই হোক, অনেক কষ্ট করে টিভি তো অন করা গেল, সেটা বক্সে তার পার লাগিয়ে, বাট এখন এই যে বাড়ি চলে এলাম, নিজের বাড়ি, ওয়েলকাম টু মাই ওন ফ্ল্যাট ইন কলকাতা। তো চলো, এখানে এবার থাকবো কিছুদিন, চলো এবার লেগে পড়ি। ঘর ফর ঝাড়ু ফাড়ু দিয়ে ক্লিন করবো, প্রথমে তো আগে জল বলবো, তারপরে যে ঘর ঝাড়ু দেবে তাকে ফোন করবো, এক এক করে সব ফোন করে। ভেবেছিলাম রাস্তাতেই ফোন করে দেবো, তারপরে বললাম কি জানি কখন পৌঁছাবো জ্যাম টাইমে, সেই জন্য করিনি। এবার এক এক করে সবাইকে ফোন করি, নিজেও একটু লেগে পড়ি, চলো তারপরে যেমন যা হবে কথা বলছি। চলো গিয়ে কী হলো দেখো, চা উতলে পড়ে গেল, কিচেন ছেড়ে এখন এখানে চা করছি, বিকজ কিচেনের অবস্থা খুব খারাপ। বাট এটাতে না চা যেই দিলাম, ধপ ধপ করে চা উড়ে পড়ে গিয়ে, এই দেখো পুরো চা ফা পড়ে এটার গদিটার কী অবস্থা হলো, এই দেখো দেখতে পাচ্ছ। এবার এগুলো আমাকে এখন সব ক্লিন করতে হবে, কাজের ওপরে কীরকম কাজ বাড়লো। তো যাই হোক, এখন এখানে চা করছি। ওই ব্যাগটা কোথায় আগে সেটা খোঁজো। তো এই যে ঘরটরগুলো ক্লিন করে নিয়েছি, আমাদের যে আগে কাজ করতো সে পাশের ফ্ল্যাটে কাজ করতো, তো ভাবলাম যে তাকে পাবো, সে নেই, ছেড়ে দিয়েছে। এখন দেখি কোথায় কাকে পাই, যে কদিন পাবো না আমাকেই চালাতে হবে। তো ঘরটরগুলো ক্লিন করে নিয়েছি, লাঞ্চের জন্য হোম ডেলিভারি বলেছি, আনতে যেতে হবে। আর এখন একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, প্রদীপ একটু গিয়ে নিয়ে এলো, ডিম বয়েল, ব্রেড বাটার আর চা। তো এগুলো একটু ব্রেকফাস্ট করে নিই, তারপরে এখন অনেক কাজ বাকি আছে। এই যে এগুলো কলটল ঠিক করে দিয়ে গেল, রান্নাঘরেরও ঠিক করে দিয়ে গেল, এবার ঠিকঠাক। আর এখানে এই দেখো, শুধু আমি এসেছি তাতেই এত হয়ে গেছে। এবার যখন নিশা আসবে আরও আসবে, সাবান শ্যাম্পু কোথায় থাকবে আমি জানি না। এখনই প্রদীপ বলছে রাখার জায়গা নেই, তো দেখতেই পাচ্ছ, এটাই ভাবছি যে এবার যখন নিশা আসবে সব কোথায় যাবে। এইটা ঠিক হলো না, অ্যাসিড এনেছে না, এবার অ্যাসিড দিলে হয়ে যাবে কি, অ্যাসিড দিয়েও হবে, এত জল পড়েছে। এটা ছিলাম, রান্নার কোনো চিন্তা নেই। এই যে খাবার এসে গেছে, দেখি কি দিয়েছে। ওই হলো খাবার দাবার, আগে থেকে যেহেতু বলিনি, ওর আজকের মেনু যা ছিল তাই দিয়েছে। আর আমরা একটাই নিয়েছি, ও বাবা মাছ আর ডিম দুটোই দিয়েছে, এটাতে তো ডিলেট করে ঝোল মনে হচ্ছে। হ্যাঁ, এটাতে শাক ভাজা, বেগুন ভাজা, এটাতে ডাল। হ্যাঁ মনে হয় মাছ ছিল না তাই যে একটা দিয়েছে, যেহেতু আমি আগে থেকে বলিনি। তো যাই হোক, যা দিয়েছে আমরা একটাই নিয়েছি, বিকজ ও এত ভাত ফাত দেয় না, আর রাতে তো ভাত ফাত খাবো না। তো এটাতে চলো আমরা দুজন এবার খেয়ে নিই। আর এখানে রাতের খাওয়ার খুব সুবিধে, রুটি তড়কা যা ইচ্ছা নিয়ে নাও, হায় হায়। চলো আমরা এবার খেয়ে নিই। গুড ইভিনিং, আমি দুপুরবেলা কোনো দিন শুই না, তবু আজকে শুনলাম এত টায়ার্ড লাগছে, এত টায়ার্ড লাগছে, দু তিন দিনের জার্নি, প্রচণ্ড এক্সস্টেড হয়ে গেছি। তো সেই জন্য একটুকু লম্বা একটা ঘুম দিয়েছি লাঞ্চ করে, তারপরে এখন তো সকালেও এসে সবাইকে ফোন করছি, এই জল দিয়ে যা, এই দিয়ে যা, সেই দিয়ে যা, নানা লোককে। এখন আবার ফোন করলাম কেবিলের লোককে, তো একটু কেবিলটা চালু করার জন্য, এবার সে বললো ঠিক আছে, ইয়েটা কী যেন বলে, সেটা বক্সটা চালু করে রাখুন, চালু হয়ে যাবে। কিন্তু এইসব কারুকার্য তো আমার কন্যা করে, এবার ওই জানে। আর এখানে হাজারো তার, প্রদীপ নাজেহাল হয়ে যাচ্ছে, কোন তারটা গেলে, এ তো টিভি তো অন হয়েছে আবার কি, কি তো এই যে টিভিটা অন করে রেখেছি, এটাই তো অন বলে, অন তো হয়েছে, তো সেটা বক্সেরও তো লাইট জ্বলছে, সেটা বক্সে লাল লাইট জ্বলতে শুরু করলো কেন, সবুজই তো জ্বলছে, ও মাঝে সবুজ জ্বলছে আবার লাল হয়ে যাচ্ছে, যাকে চালিয়ে রাখো। কোন তারটা কোথায় যাওয়ার সেটা তো জানি, ঠিকই গেছে, নাহলে এইটা আসবে কেন। তো যাই হোক, অনেক কষ্ট করে টিভি তো অন করা গেল, সেটা বক্সে তার পার লাগিয়ে, বাট এখন টিভিটার টিভির রিমোট ঠিক আছে, বাট সেটা বক্সের রিমোটের এখন ব্যাটারি ঠিক নেই না কি আছে দেখতে হবে। কিন্তু তাছাড়াও টিভিতে একটু ডিস্টার্ব করছে, কেন ক্যাচ 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 একটা সাউন্ড করছে, ভয় ভয় সব ইলেকট্রনিক জিনিস একটা করে অন করছি, যে এ কিছু করবে না তো, এ কিছু করবে না তো। সেট অফ বক্সের রিমোট না হলে তো কিচ্ছু করা যাবে না, টিভির রিমোটটা তো শুধু অন অফ ব্যাস, আর তো এটা অকে ছো, এবার সেট অফ বক্সেই তো কম বেশি এসব হবে। ফ্রিজ আমার ঠিকঠাক চলছে মানে কি, আমার মেয়ে মাঝে একদিন বাড়িতে এসেছিল, ভালো, হ্যাঁ ঠান্ডা হচ্ছে কিনা দেখি, হ্যাঁ এবার গিয়ে তো হয়েছে, হ্যাঁ গেট খুলেই গেছিলো,
জানো আছে আমার মেয়ে একটা কাণ্ড করেছিল, মাঝে একদিন বাড়িতে এসেছিল, এসে ও কি করেছে, তো আমার মেয়ে নিশা মাঝে একদিন এসেছিলেন বাড়িতে, কাণ্ড করে গেছেন, দু চার ঘন্টার জন্য এসেছে, তাতেও কি কারণে, কি চাই, দুধ তো আনতেই হবে, ব্যাটারি, তো এবার উনি কাজ করে গেছেন দু ঘন্টার জন্য, এসে কেন জানি না কি কারণে ফ্রিজ চালিয়েছে। এবার আমি ভাবছি কি আমি ফ্রিজটা ক্লিন করে তারপরে চালাবো, তো যখন ক্লিন করতে গেছি তখন আমি দেখছি চলছে, তাই প্রদীপ বললেন তুমি ফ্রিজ চালিয়ে দিলে, বলছে না আমি ভাবছি তুমি চালিয়ে দিয়েছো, আমি তুমি চালিয়ে দুজনে, তারপরে আমার মাথায় এলো যে ওনাকে ফোন করি, উনি একদিন বাড়িতে এসেছিলেন, তো বললাম, তখন বললো হ্যাঁ বোধহয় চালিয়েছি, কিন্তু দু মাস আগের ঘটনা, ও যদি ফ্রিজটা চালিয়ে গিয়ে থাকে তাহলে তখন ফ্রিজটা আমার খুব ঠান্ডা হবে, তো ফ্রিজটা আমার একদমই ঠান্ডা হয়নি, তাহলে দরজাটাও পর্যন্ত খুলে দিয়ে গেছে, মানে দরজাটা একটু চেপে বন্ধ করতে হয়, সেটা আর করার তার ধৈর্য ধরেনি, তো আমি এখন ফোন করে বললাম তুই কি করেছিস, বলছি এই বাবা মা সরি, আর সরি বললে কি হবে, তো যাই হোক ফ্রিজটা চালিয়ে দরজাটাও খুলে দিয়ে চলে গেছে, খুলে মানে পুরো ইয়ে না, একটুখানি মানে এটা চেপে বন্ধ করতে হয়, সেটা আর ওনার মাথায় আসেনি, ধৈর্য ধরেনি, যাই হোক, তো অলরেডি আমরা আসার দু মাস আগে থেকেই ফ্রিজটা চলছিল, তো এটা আর চলবে কি না সেটা নিয়ে কোনো মনে সন্দেহ নেই, কোনো মনে সংশয় নেই, ভয় নেই, এক এক করে এখন টিভির জন্য রিমোট আনতে গেল, এই সরি রিমোট বলছি, রিমোটের ব্যাটারি আনতে গেল প্রদীপ, কিন্তু টিভিটা না এরকম চিরিক 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 করছে, সেটা একটু ভয়ের ব্যাপার আছে, দেখা যাক, একটু মাঝে মাঝে না চিরিক 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 করছে, এটা টিভিটার ডিস্টার্ব নাকি কিছু ওয়েদারের জন্য, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, দেখা যাক এক একটা করে কোনটা কি চলে, তো চলো এদিকে মেশিনে কাঁচা বসিয়ে দিই, অলরেডি এক বালতি কাঁচা হয়ে গেছে, আবার মেশিনে বসিয়েছি, এটা হচ্ছে, হলে সব একসাথে তারপরে ছাদে যাব, মেলে আসব। তো এই মালের সাথে আমার কি সম্পর্ক, হ্যাঁ তো তার সাথে কি আছে, তো যেদিনকে মাল আসবে তখন আবার কিনে খাবো, যেদিন আসছে না সে কদিন তো ঘরে রান্না করি, প্রদীপ বলছে যে না না এখন আর কালকেও রান্না করতে হবে না, দু তিন দিন এখন রেস্ট মারো, খালি খালি কিনে খাও, হ্যাঁ হ্যাঁ বলছে সানডে অবধি কিনে খাও, তারপরে তাই নাকি, দেখা যাক কালকে কী করবো, অবশ্য কিনে খেলে ভালোই হচ্ছে, আমি তো অন্যদিকের কাজ করছি, আজকে একটা লাগেজ আনপ্যাক করেছি, এখনও আরেকটা লাগেজ রয়েছে, না দুটো তিনটে লাগেজ আনপ্যাক করেছি, এখনও তিনটে বাকি আছে, আনপ্যাক করতেই ভয় লাগছে সেই জিনিসগুলো কোথায় রাখবো, তো যাই হোক চলো, কি চলুক না, তারপরে যদি বলে যে বেশিক্ষণ চলেনি, তো চলো এখন একটু ময়লা ফেলে আসে, কেন অনেক ময়লা হয়ে গেছে, তো এবার কালকে যদি ওর গাড়িতে এখানে যে ময়লা নেয় সে ছোটো গাড়ি আনে, বেশি ময়লা একদিনে ফেলে না খুব ক্যাঁকা 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 করতে থাকে, বাবা এত কথার কি দরকার, তো কিছুটা ময়লা আজকে একটু ফেলে আসে, সমানে তো কাগজ প্যাকেট এসব বেরোচ্ছে, কোথায় দিয়ে দিলে, এটা ছাড়াও আরও অনেক কিছু আছে, তারপরে আবার যেগুলো বেরোবে, রান্না না হলেও, আরে রান্না না হলো অন্য সব ইয়ে বেরোচ্ছে তো, প্যাকেট কাগজ, চলো এগুলো ফেলে আসে, একটু খাবার কিনে আনি, ওই যে আমাদের ডিনার, মোগলাই পরোটা দুজনের, আর তার সাথে এখানে আম দেখতে পেলাম, নিলাম, জানি না কতটা মিষ্টি হবে, এটা চৌসা বললো, চৌসা সবসময় মিষ্টি হয়, তো দেখা যাক খেয়ে দেখি, এই হলো আমাদের ডিনার।